ভিউয়ার্স, ওয়েলকাম করছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে কি কি দেখেছিলাম, যদি প্রথম পর্বটি না দেখে থাকেন আমি আই বাটনে লিংক দিচ্ছি অথবা ডেসক্রিপশনে লিংক দিব, দেখে নেবেন। তো চলুন আমরা প্রথম পর্বে কি কি দেখেছিলাম এক নজরে সেগুলো দেখে আসি। তো বন্ধুরা, এখন চলুন আমরা দ্বিতীয় পর্বে আর কি কি দেখতে পাই। এখনও অনেক অনেক কিছু দেখার বাকি আছে, তো চলুন এখন আমরা সেই দ্বিতীয় পর্ব দেখে আসি। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখছেন আমাদের দেশের গ্রামীণ পরিবেশ প্রকৃতি, গ্রামীণ জীবনাচার সংস্কৃতি, গ্রামের মানুষের প্রতিদিনকার কাজকর্ম এবং আচার অনুষ্ঠান। এগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেন সত্যিকার অর্থে কোনো গ্রামে চলে এলাম। এখানে আছে জাল বেয়ে মাছ ধরার দৃশ্য, বাড়ির মহিলাদের সেই মাছ কাটার দৃশ্য, এছাড়া গ্রামের পুরুষ এবং মহিলারা দৈনন্দিন যেসব কাজকর্ম করে থাকেন সেসব দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আছে একটি হাটের দৃশ্য, নদীর পাড়ে বসেছে হাট, সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা কেনাবেচা করছে। আমাদের গ্রামগুলোতে এই দৃশ্য খুবই পরিচিত। এখানে আরও কিছু গ্রামীণ দৃশ্যাবলী দেখতে পাচ্ছেন, যেখানে একজন ব্যক্তি হুঁকো টানছেন এবং দুইজন মহিলা আটা কুটছেন। পাশাপাশি এখানে গরু এবং লাঙল দিয়ে জমি চাষের দৃশ্যটি দেখা যাচ্ছে। কেমন লাগছে এই অসাধারণ পরিবেশ প্রকৃতি তা জানিয়ে কমেন্ট করুন। এপাশে খড়ম সহ বেশ কিছু কাঠের তৈরি জিনিস দেখলেন, পাশাপাশি দাবা এবং খুব সুন্দর একটি জাহাজও দেখতে পাচ্ছেন। এর পরের গ্যালারিতে আছে আমাদের নদীমাতৃক বাংলাদেশ। নদীতে ছোট বড় অসংখ্য নৌকা, কোনোটা পালতোলা কোনোটা পালছাড়া, আবার ঘাটে বাঁধা সারি সারি কিছু নৌকাও দারুণ দৃশ্যকল্প তৈরি করেছে। এছাড়া এখানে তাকে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের নৌকা, গল্পে পড়া প্রাচীনকালের বণিক সৌদাগরদের নানা ডিজাইনের বজরা, ডিঙি, সাম্পান নৌকা থেকে শুরু করে আধুনিক বিভিন্ন নৌকা সবই দেখবেন এখানে। আর এই গ্যালারির মাঝখানে একটি অরিজিনাল নৌকাও আছে। ভিউয়ার্স, কেমন লাগছে ভিডিওটি জানিয়ে কমেন্ট করুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখছেন সেই বড় অরিজিনাল নৌকাটি। এখানে আরও কিছু গ্রামীণ দৃশ্যাবলী দেখছেন, যেখানে দেখা যাচ্ছে ধান শুকাতে দিয়েছে বাড়ির গৃহিণীরা, একজন আবার সেই ধান ঝেড়ে বাছাই করছে, আর ওপাশেই রয়েছে গরু ছাগল সহ হাঁস মুরগি। এখানে দেখছেন বাঁশ বেত দিয়ে তৈরি আরও কিছু জিনিসপত্র, গয়নাগাটি এবং কাপড় চোপড়। এখানে দেখছেন সুদৃশ্য একটি পাহাড় এবং এক পাহাড়ি নারীর তাঁতে কাপড় বোনার দৃশ্য।
বন্ধুরা, দ্বিতীয় পর্বে এতক্ষণ যা যা দেখলেন কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো চলুন আমরা বাদ বাকি কী কী আছে সেগুলো দেখে আসি। এপাশে আরও কিছু পোশাক আশাক, গয়নাগাটি এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। পরবর্তী গ্যালারিতে আছে মাটি, পিতল এবং কাঁসার তৈরি হাঁড়ি পাতিল সহ কলস এবং বিভিন্ন গৃহস্থালি জিনিসপত্র। আরও আছে মাটির তৈরি বড় বড় কিছু পাত্র। পাশের গ্যালারিতে আছে পোড়া মাটির ফলকে তৈরি ছোট ছোট কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সনাতন এবং বৌদ্ধ ধর্মের কিছু দেবদেবী। বন্ধুরা, এই অংশে জানিয়ে রাখি, জাতীয় জাদুঘরটি সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে এবং সেটি শনিবার থেকে বুধবার পর্যন্ত, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি আর শুক্রবারে খোলা থাকে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। পরবর্তী কয়েকটি গ্যালারিতে শোভা পাচ্ছে রাজাবাদশাদের আমলের বিভিন্ন সমরাস্ত্র, মুঘল আমলের কামানসহ আরও অন্যান্য জিনিসপত্র। এর পরের একটি গ্যালারিতে আছে নকশা করা চীনামাটির কিছু প্রাচীন প্লেট। আর তার পরবর্তী গ্যালারিতে নানা ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট শোভা পাচ্ছে, অর্থাৎ নানা ধরনের বাদ্যযন্ত্র। এরপর নকশিকাঁথার গ্যালারি, এটাকে মনে হচ্ছিল জসিম উদ্দিনের নকশিকাঁথার মাঠ। নানা ধরনের নকশিকাঁথা এই গ্যালারিতে। পরবর্তী গ্যালারিতে আছে রাজাবাদশাহ এবং জমিদারদের আমলের রাজকীয় সিংহাসন, খাট পালঙ্ক, সিন্ধুক ইত্যাদি। একই গ্যালারির অন্য পাশে আছে কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নারী মূর্তি এবং কাঠ দিয়ে তৈরি কয়েকটি প্রাণীর মূর্তি, পাশাপাশি অন্যান্য আরও কয়েকটি জিনিসপত্র। পরবর্তী গ্যালারিতে আছে কিছু ঐতিহাসিক চিত্রকর্ম এবং দলিল দস্তাবেজ। আর এর পাশেই আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি, যেখানে তার বিখ্যাত এবং ঐতিহাসিক চিত্রকর্মসমূহ বিদ্যমান। এছাড়া পার্শ্ববর্তী গ্যালারিতে আরও কিছু চিত্রকর্ম বিদ্যমান। পরবর্তী বড় একটি গ্যালারিতে আছে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন নানান স্থিরচিত্র। গ্যালারিটি মুক্তিযুদ্ধের সচিত্র ইতিহাস বর্ণনা করছে, পাশাপাশি এখানে শেখ মুজিবের বাইসাইকেলটিও রাখা হয়েছে। এর পরের গ্যালারিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের সচিত্র বর্ণনা বিদ্যমান। হাতে লেখা একটি পবিত্র কোরআন শরীফও রয়েছে এখানে। সবশেষ গ্যালারিতে ছিল বেশ কিছু বড় বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রতিমা এবং মূর্তি, কিন্তু দুঃখের বিষয় সেগুলোর পরিপূর্ণ ভিডিও ধারণ করতে দেয়নি। জাদুঘরের বাইরে একটি কামান এবং একটি বিমানের মডেলও বিদ্যমান। তো বন্ধুরা, শেষ হলো দ্বিতীয় পর্ব। আর প্রথম পর্বটি যদি না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই দেখে নেবেন। তো পুরো জাদুঘরটি কেমন লাগলো, কী কী দেখলেন আর কতটা ভালো লাগলো
অবশ্যই জানিয়ে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে রাখবেন, মানে অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে যাবে। যেহেতু নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।